নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দুৰ্নীতিগ্ৰস্ত নেতাসকলক সুৰক্ষা দিছে বিজেপিয়ে গুৱাহাটী পানী যোগান কেলেংকাৰীৰ অভিযুক্ত আছিল হিমন্ত বিশ্ব শৰ্মা হিমন্ত বিশ্ব শৰ্মাই বিজেপিত যোগদান কৰাৰ লগে লগে সকলো গুছৰ বন্ধ হৈ পৰিল বিজেপিত যোগদান করিলে আৰু মুখ্যমন্ত্রী হৈ গল নারদ কেলেংকাৰীৰ অভিযুক্ত আছিল সুবেন্দ্র অধিকারী কিন্তু বিজেপিত যোগদান করিলে আৰু সকলো তদন্ত বন্ধ হৈ গল ইফালে সিবিআইয়ে 30,000 কোটিৰ কেলেংকাৰী আৰু মুম্বাই বিস্ফোৰণৰ সৈতে নাম হাঙুৰিছিল এইজন প্ৰফুল্ল পেটেলক আৰু এনডিএত অন্তৰ্ভুক্ত হল সকলো তদন্ত বন্ধ হৈ পৰিল ইফালে নারদ আৰু সারদা কেলেংকাৰীৰ অভিযুক্ত আছিল মুকুল ৰয় বিজেপিত যোগদান করিলে আৰু সকলো তদন্ত বন্ধ হৈ পৰিল ইফালে সিবিআই ইডিৰ বহুকেইটা গোচৰ আছিল নারায়ণ রায়ের উপর নারায়ণ রায়ের উপর ইডি সিবিআই বহু গোচর থাকার পাছতেই বিজেপিত যোগদান করিলে আর রাজ্যসভার সাংসদ হয়ে পড়িল আর যিমানবোর গোচর আছিল সকলোবোর বন্ধ হয়ে পড়িল পরবর্তী খবর 2023-24 বিত্তীয় বর্ষত কামরূপ মহানগর পরিবহন বিভাগে দুটা বছরত সংগ্রহ করেছে 470 কোটি 10,06,043 টাকা পরবর্তী খবর রিজার্ভ ব্যাংকর 90 সংখ্যক জয়ন্তীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ডাঙর ঘোষণা প্রধানমন্ত্রী মোদিয়ে কৈছে এইবার সরকার গঠনের এদিনের ভিতর আপনার ওসরলৈ এক ডাঙর কাম আহিব সেই কামটো কি প্রধানমন্ত্রী মোদিয়ে কোৱা নাই পরবর্তী খবর মোদী বাহিনীর বিকাশের নমুনা চাওক হীরার উপর 4% জিএসটি আর কাগজ কলমের উপর 18% জিএসটি এনেকৈ জনতাক শাস্তি দিছে বিজেপিয়ে বিজেপি সরকারে ধনী লোকর বাবে কাম করেছে কিন্তু দুখিয়া মানুষের বাবে কাম করা নাই কারণ হীরার উপর হীরা কিনিব পৰা মানু ধনী নে দুখিয়া ইয়ারপরাই বিচার করিব পাৰি কিন্তু হীরার উপর মাত্র 4% জিএসটি আর কাগজ কলমের উপর 18% জিএসটি মোদি সরকারের আর এনেকৈ জনতাক শাস্তি দিছে বিজেপিয়ে আন এটা খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ন্যায়িক জিম্মালৈ প্রেরণ তিহার জেললৈ প্রেরণ করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক 15 এপ্রিললৈ কারাগারত থাকিব লাগিব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীয়ে যি করে আছে সেয়া দেশের কারণে ভাল নহয় দিল্লির রাউস এভিনিউ কোর্টের ভিতর আজি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে এই মন্তব্য করেছে কেজরিওয়ালে কৈছে প্রধানমন্ত্রী মোদিয়ে যি করে আছে সেয়া দেশের কারণে শুভ লক্ষণ নহয় ভাল নহয়